फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल रानी सांगसार। तो आज नवमी आमार समस्त बंधु के शुभ नवमी शुभेच्छा रइलो। तो आज आमार एखन कटा बजे एखन 6:30 बजे। तो आमी एखन बेरोच्छी आमार मा आर एकटा दुःसम्पर्केर दीदी तारमाने दीदान हय आर दीदानेर छेलेर घरे छेले। তো যাই হোক, আমরা আজকে আমি ফ্যামিলি টাইম দিচ্ছি বিশেষ করে আমার মায়ের জন্য। আর একটু আগে তো আমার হাজবেন্ড ছেলে মেয়েকে নিয়ে বেরিয়ে গেছে বললামই। তো চলো, মায়ের খুব ইচ্ছা ঘোষবাড়ি যাওয়ার। তো ঘোষবাড়ি তো আমি আগে গেছি, তো মায়ের যখন ইচ্ছা আমার তো যেতেই হয়। তো মাকে নিয়ে ঘোষবাড়ি দেখাবো। আর বসিরহাটের আগের দিন আমি কিছু কিছু প্যান্ডেল দেখিনি, সেগুলোও দেখব, সঙ্গে মাকে সমস্ত বসিরহাটটা ঘুরে দেখাবো। তো চলো, আবার গিয়ে প্যান্ডেলে প্যান্ডেলে দেখা হচ্ছে। সবাইকে কিন্তু শুভ নবমী শুভেচ্ছা রইল। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আমরা এখন ঘোষবাড়ি চলে এসেছি, বসিরহাট ঘোষবাড়ি। তো এখান থেকে আমি কিন্তু সবটা ডিটেলস দেখালাম না, কারণ আমার আগে প্রতিমা পরিক্রমাতে সমস্ত কিছু দেওয়া আছে। তো এখান থেকে মাকে ঠাকুর দেখিয়ে ঘোষবাড়ি থেকে একটু মাকে বললাম ছবি তোলো। তো মাকে নিয়ে ছবি ছবি তুলে খাওয়া দাওয়া করে আমরা বসে আছি। আমার মা আমাদেরকে হাই করে দিল। আর এখন বসিরহাটের কিছু ভালো ভালো প্যান্ডেল দেখব। যেহেতু বয়স্ক মানুষ, ওনাদেরকে নিয়ে বেশি রাত করব না, তাড়াতাড়ি ফিরব। তো কিশালয় সংঘ এটা আমিও দেখিনি। তো আমার হাজবেন্ড ছেলে মেয়েকে এনে দেখে গেছে। আর পুজো পরিক্রমা যে ভিডিও বা ব্লগ আছে সেগুলোতে দিয়েছি। এখানে খুব সুন্দর কাজ করেছে, সত্যি খুব ভালো লাগছে। ওখান থেকে তরুণ সংঘ গেলাম, যেখানে পুরানো বাড়ি অন্নদা ভবন ক্লাব দিয়ে পুজোর মণ্ডপ দিয়ে সমস্তটাই পুরানো দিনের থিম এখানে তুলে ধরা। তো এটাও দেখলাম, খুব ভালো লাগলো। আরও অনেক 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 প্যান্ডেল দেখেছি, যেহেতু বারবার একই জিনিস দিলাম না, বারবারই বলছি। আগে আমার পুজো পরিক্রমা ব্লগে আমি সমস্ত কিছু দিয়ে দিয়েছি, এর জন্য মানুষ তো একই জিনিস কি দেখবে। যেহেতু আজকে মাকে সময় দেওয়া, মা ওই জন্য ছোট্ট করেই ব্লগটা করলাম। আর ওরা আজকে আমি তো একটু আগেই আরেকটা ব্লগ ছেড়েছি, যে সন্ধ্যাতে আমার হাজব্যান্ড ছেলে মেয়েকে নিয়ে বাদবাকি প্যান্ডেল প্রতিমা দেখতে গেছে। ওই ব্লগে আরও ডিটেলসে আপডেট পেয়ে যাবে বসিরহাটের আরও ভালো ভালো প্যান্ডেল। তো এখান থেকে এবার আমরা প্রায় ফেরার পথে। তো দেখো, বসিরহাট শহর কিন্তু আলোয় মেতে উঠেছে মা আসার আনন্দে। তো আজকের নবমী দিনটা খুব 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 ভালো কাটলো, আশা করি আমার বন্ধুরাতেও খুব ভালো কাটবে। আর যারা আমার ডেলি ব্লগ দেখেন, যে ডেলি ভিডিও ফলো করেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আগামী দিন শুভ বিজয়া, সবাইকে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও প্রণাম। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক ভালোবাসা, এবং সমবয়সীদের জন্য অনেক শ্রদ্ধা ভালোবাসা থাকলো। তো এখানে চলে এসেছি, এটা বসিরহাট হসপিটালের ওখানে, ক্লাবটার নামটা ভুলে গেছি। তো যাই হোক, এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে, এটা হচ্ছে রাজস্থানের থিম করেছে। উট নিয়ে এসছে এখানে, উট নিয়ে এসছে। তো যাই হোক, বাইরেটা দেখে ভিতরে প্রতিমা দর্শন করতে আসলাম। তো এখান থেকেও মাকে কিছুটা ছবি টবি তুলে আমরা এবার বাড়ি ফেরার দিকে রওনা দেব। ভিতরটা সত্যি খুব সুন্দর লাগছিল। দেখো,
কাজগুলো। তো আমরা এবার এখান থেকে কিছু সেলফি নিয়ে এই যে এই দিদা আর দিদার নাতি সবাই মিলে গেছিলাম। তো আমরা আজকের ব্লগ এই পর্যন্তই। সবাইকে সত্যি সত্যি নবমীর শুভেচ্ছা আর গতদিনের বিজয়ার ভালোবাসা প্রণাম শুভেচ্ছা জানিয়ে ব্লগটা শেষ।